ছোলা ভাজার জন্য এখানে আছে জলের মধ্যে আছে বেশ কিছুটা পরিমাণে ছোলা, আর এখানে জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমাকে এগুলো নিয়ে ছোলা ভাজতে হবে। তো প্রথমে গ্যাসটা ধরাতে হবে, আর এটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এইগুলো প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন ভিটামিন আছে, এত বড় বড় প্যাঁক বেরিয়ে গেছে, তাই এটা হবে। তার আগে গ্যাসটাকে আমি চালিয়ে দিই, এক হাতে করছি, গ্যাস জুড়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল, ওই ছোলার জন্য এই তেলটা ম্যাক্সিমাম তেল। এবং এরপর আমাকে এগুলোকে একটুখানি কেটে নেব, ঠিক আছে? তা তোমাদের সেটা দেখাই। এটা একটুখানি লঙ্কাগুলো কেটে নিয়েছি, এদিকে ছোলাগুলো আছে, তা কড়া করে দিতে হবে।
আমাদের ছোলা ভাজা কমপ্লিট। শুধু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু তেল আর জিরে দিয়ে ভাজলাম, একটু নুন দিয়েছি, এতে একটুখানি মিষ্টি দিয়ে রেখে দেবো, তাতে খেতে ভালো লাগবে। আমাদের কিন্তু ছোলা ভাজা খুব সুন্দর হয়েছে, তা এতে একটুখানি চিনি দিয়ে দেবো, যৎসামান্য পরিমাণে চিনি স্বাদ করার জন্য এতে দিয়ে দেওয়া হলো, কিছুই নয়, এই চিনিটা গরমই গলে যাবে।